হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আমি আমার পছন্দের কিছু ইয়াররিং কালেকশন নিয়ে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট বক্সে জানাও কার কোনটা পছন্দ হলো। তো চলো, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমি কি নিয়ে করতে চলেছি। তো আজকের ভিডিওটা আমার কিছু পছন্দের, মানে আমি তো ইয়াররিং পরতে ভীষণই পছন্দ করি, বাট মানে কি হয় তোমরা বেশিরভাগ মানে ক্ষেত্রেই দেখবে আমি ইয়াররিং না পরেই বেরিয়ে যাই। কিন্তু মানে শুধু ইয়াররিং না, আমার কি কথা বলছি, মানে আমার না মানে মেকআপের জিনিস হোক, মেকআপের জিনিস হোক বা মানে কি বলে স্কিন কেয়ার হোক, নেল পালিশ হোক, মানে সবকিছু, মানে আমার আমার ইচ্ছা যে আমার সবকিছু থাকবে, আমার যেটা ভালো লাগবে সেটা আমি কিনে এনে রাখবো, বাট আমি পরবো কি না পরবো সেটা পরের কথা। তো চলো বেশি কথা বলবো না, অনেকগুলো ইয়াররিং তোমাদের দেখাবো, আমার খুব পছন্দের, তোমাদেরও খুব ভালো লাগবে। আর একদম মানে 30 টাকা থেকে ইয়াররিং এখানে শুরু আছে, তোমাকে 30 টাকা থেকে শুরু আমি ইয়াররিং তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো ফার্স্টে এটা আমি সেদিন প্ল্যানেট থেকে নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 30 টাকা, কি সুন্দর কানেকটা। তো তারপরে দেখো এই দুটো ইয়াররিং, সেটা আমি এখান থেকে নিয়েছিলাম হাবড়া থেকে, এটার দাম 50 টাকা। সবকটার দাম তোমার মনে নেই, যে কটার দাম মনে আছে সে কটা আমি তোমাদের বলে দেবো। এই একটা, এইগুলো জাস্ট সিম্পল, মানে কিছু হেজি ভেজি কানের, ওগুলো তো সবসময় পরা যায় না, যখন সিম্পল কোথাও মানে দিনের বেলা বেরোয় তখন এই ছোট ছোট কানের দুলগুলি পরা হয়। তো এই একটা দেখো, এটাও আমি ভিডিওতে পড়েছি শাড়ি চুড়িদারের সাথে, ঠিক আছে। এটাও কত নিয়েছিলাম আমার খেয়াল নেই, বারাসাত থেকে নিয়েছিলাম, এই দুটো অনেক আগে ট্রেন থেকে নিয়েছিলাম, 30 টাকা 40 টাকা মতো নিয়েছিল। এটাও 30 টাকা নিয়েছিলাম, এসপ্ল্যানেড থেকে নিয়েছিলাম, এই দেখো খুবই সুন্দর। এই দুটো আমি স্থানের থেকে নিয়েছিলাম, 30 টাকা নিয়েছিল। এটা দেখো এখন আমি সিলি খুলিনি, এটাও তোমার 150 এরকম নিয়েছিল। আর এই দুটো কানগুলো ভীষণ ফেভারিট, আমার বান্ধবী গিফট করেছিল, আমার ভীষণ পছন্দ, আমি সবসময় বলতে পারো এটা আমি পরি, আমার ভীষণ পছন্দ, কালো ড্রেস হলো তার সাথে এটা আমি পরি। এই দুটো দেখো প্যানি কালারে আছে, ছোট ছোট ইয়ারিং। এটা আমি একদম স্থানের থেকে নিয়ে এসেছি হলুদ কালারের, এটাও প্রায় 150 মতন এরকম নিয়েছি, আমার খেয়াল নেই, দেখো খুব সুন্দর লাগবে পরলে। মানে যেগুলো রিং রিং টাইপের, এগুলো হচ্ছে জিন্সের সাথে পরলে ভীষণই ভালো লাগে, কুর্তির সাথে আমি খুব একটা রিং পরি না, কুর্তির সাথে একটু ঝুমকো বা চাপা কানেগুলো পরলে ভালো লাগে। এটাও দেখো, এটাও আমি 40 টাকা বা এরকম নিয়েছিল। তো এখানে দেখো অনেকগুলো কালারের রিংস আছে, এগুলো আমি পরি ভালো লাগে। তো এটা আমি 200 টাকা দিয়ে নিয়েছিলাম, এটা গুজি, মানে এটা কানগুলো ভালো বাট গুজি থাকে না, শুধু খুলে খুলে পড়ে যায়, খুব ভালো লাগে। এটা আমার একটা রেড কালার শাড়ি চাইছিল, ওটার জন্য আমি কিনেছিলাম। এই দেখো কালো কালো দুটো লম্বা লম্বা কান, পরেই হয় না এগুলো আমার, এটা তো সেদিন তোমাদের দেখিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে, স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম। আমি আগের দিনও গেছি মানে এক্সচেঞ্জ করতে, ওদিন আমি আর তোমাদের ব্লগ করিনি, বাট ওদিন আমি মানে আর ইয়ারিংস আমি নিই, কারণ পড়ি না বেকার বেকার নিয়ে কি করবো। এই দেখো ছোটো ছোটো দুটো আছে, ভালো বেশ। এই দেখো এটাও আমি একটা শুটে পড়েছি, তারপর আমার পরাই হয়নি, মনেই থাকে না যে কোথায় আছে না আছে। দেখো এই দুটো ইয়াররিংস কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু শাড়ি চুড়িদারের সাথে পরলে বেশ ভালোই লাগে, এটাও ম্যাচিং করে আমি কিনেছিলাম বাট পরা হয় না খুব একটা। এই দেখো এই ইয়াররিংটাও খুব সুন্দর, আর এই ইয়াররিংটা বেশ চুড়িদারের সাথে পরলে বেশ ভালো লাগে, এই দেখো খুবই সুন্দর ইয়াররিংটা। এই দুটোও আমি স্ল্যানেজ থেকে নিয়েছিলাম, এখনো কিন্তু আমি এটা একদিনও পরিনি, আমার দিদি পড়েছিল বসে। আর এটা এই দেখো এই দুটো ইয়াররিংও খুব সুন্দর, এটা অনেকদিন আগেই নিয়েছিলাম। এই দুটো ইয়াররিং আমার ভীষণ পছন্দ, এটা আমার দিদি কিনেছিল, দেখো খুবই সুন্দর। বলছি না আরও ইয়াররিংস আছে আমার দিদির, আমি ঘেমে গেছি, যেহেতু পাখা চললে দেখো এতটা কষ্ট হচ্ছে গরমে, মানে পাখা চললে তোমরা কথাগুলো শুনতে পাবে না, মানে হেজি হেজি আওয়াজ হবে, তার জন্য এই ইয়াররিং দুটো কিন্তু খুব সুন্দর, দেখো এই দুটো ইয়াররিং আমি পরেছি মাত্র একটা একদিন পরেছি, একটা ড্রেস কিনেছি তো ওই ঘুরতে যেয়ে পরবো, এই দেখো খুব কিন্তু সুন্দর ইয়াররিংস দুটো, এই দেখো দেখো এই দুটো ইয়াররিংও কিন্তু খুব সুন্দর, মিরর দিয়ে কাজ করা আছে বেশ। এখন আমার ভিডিও করবো মানে এমন কোনো ভাবনাই ছিল না, অ্যাকচুয়ালি আমি আমার ড্রেস কাপড়গুলো না মানে কি বলবো মানে 2 সপ্তাহ অন্তর অন্তরই গোছাতে হয়, সব কুচকে মুচকে, বাবা এইমাত্র কালকে শ্যুট আছে, দুটো ড্রেস বাবা মানে আয়রন করে দিল, মানে আমার সময় হয় না, সব কুচকে মুচকে রেখে দিই। তাই ইয়াররিংগুলো গোছাচ্ছিলাম, ভাবলাম একটা ইয়াররিং কালেকশন ভিডিও করে দিই। এই ইয়াররিংটা কিন্তু খুব সুন্দর, খুব পছন্দ আমার, দেখো
বেশ সুন্দর কিন্তু দেখো বেশ পড়লেও কিন্তু ভালো একটা লুক দেবে দেখো আমার মুখটা কেমন লাগছিল বাট ইয়ারিং পরার পর কিন্তু ফেসটাকে চেঞ্জ করে দিচ্ছে তো আমরা যদি ড্রেসের সাথে বুঝে বুঝে যদি আমরা ইয়ারিং পরি তাহলে কিন্তু আমাদের মানে লুকটা চেঞ্জ করে দেবে তো বাট আমি যেগুলো এরকম কালারের মানে সিলভার কালারের যেই মানে দেখালাম ব্ল্যাক পরের সাথে তো এগুলো কিন্তু আমি আমি কোনো গোল্ডেন কালারের মানে ধরো আমি কোনো টপ পরলাম শাড়ি পরলাম চুড়িদার পরলাম তার মধ্যে গোল্ডেন কাজ আছে তো তার সাথে আমি একদম কিন্তু এগুলো পরবো না মানে যার সাথে গোল্ডেন যাবে তার সাথে গোল্ডেন পরবো অন্য কিছু পরবো না এই দুটো ইয়ারিং আমার খুব পছন্দের দেখাচ্ছি দাঁড়াও আমি এইবার গেছিলাম দুদিন করে মানে প্রথম দিনের ভিডিও তোমাদের শেয়ার করেছি নেক্সট দিন আমি এক্সচেঞ্জ করতে গেছি এক্সচেঞ্জ করতে যে আমি আরো তিনটে চারটে পাঁচটা ড্রেস কিনে নিয়ে এসেছি তো ভেবেছিলাম তোমাদের ওই পাঁচটা ড্রেসের ভিডিও দেবো তো ভাবলাম না থাক কিছু তো স্পেশাল থাকুক মানে ঘুরতে যাবো ঘুরতে যে করবো তখন দেখবে আর এমনি তো কালকে শ্যুট আছে শ্যুটে আমি দুটো ড্রেস পরে নেবো বা তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো তো এই দেখো এই দুটো ইয়েলো কালারের ইয়ারিং খুব সুন্দর চুড়িদারের সাথে বেশ সুন্দর করে কিন্তু পরা যাবে দেখো খুব সুন্দর কালার দুটো এই দুটো কালার দুটো কিন্তু খুব সুন্দর এই দুটো আমি দু তিন হলো নিয়েছি কালকে আমি পরেছিলাম কারণ দুটো খুব সুন্দর বাট ভীষণ ভারী বাট খুব সুন্দর দেখো এটা কিন্তু মাল্টি কালার আছে এটা কিন্তু আমি সব রকমের সাথে করতে পারবো বাট হ্যাঁ যেই শাড়ি বা চুড়িদারের মধ্যে গোল্ডেন কালার আছে তার সাথে এটা কিন্তু একদম যাবে না বাট সুন্দর ইয়েলো কালার শাড়ি আমি একটা শাড়ি পরেছিলাম রং খেলাতে ওই শাড়িটার সাথে বেশ ভালোই লাগবে এই একটা ইয়ারিং দেখো এটা আমি একটা হোয়াইট কালার চুড়িদার বানিয়েছিলাম ওটার সাথে আমি এটা নিয়েছিলাম বেশ সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে কানের দুলগুলো তোমাদের কেমন লাগলো ঝুমকো তোমরা দেখবে মানে ঝুমকো পরলে একটা ফেসে আলাদা রকমই একটা বেশ মানে অন্যরকম একটা বেশ মানে ফেসটাই ছিল অ্যাকচুয়ালি আমার মানে কানের দুলগুলো খুব একটা পরা হয় না কারণ আমি চুড়িদার আমার খুব কম পরা হয় তো আমি এখন কতগুলো চুড়িদার আমি মানে ভেবে রেখেছি আর আমি চুড়িদার এখান থেকে যার কাছ থেকে বানাই আমি নিজে ডিজাইন বলে দিচ্ছি সেই ডিজাইনেই বানাই তো আমার দুটো চুড়িদার বানাতে দেওয়া আছে তো এখনো পর্যন্ত আমার সময় হয়নি যে সেই দোকানে চুড়িদারটা নিয়ে আসবো আজকে ভেবেছিলাম যাবো বাট আজকে সানডে দোকান বন্ধ থাকবে যেতে পারিনি তো এই দেখো একটা ইয়ারিং এটাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে আছে আর এই একটা ইয়ারিং এটাও আমার কিন্তু বেশ পছন্দের একটা ইয়ারিং দেখো বেশ সুন্দর লাগে বেশ পরলে তো আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে যেই দুটো ড্রেস তোমাদের দেখিয়েছিলাম একটা হচ্ছে এরকম টাইপের কালার ছিল আর একটা ছিল হচ্ছে লাল কালার চেরি টাইপের কালারের তো আমার গায়ে কিছুতেই হচ্ছিল না তো ওই ড্রেস দুটো আমি এক্সচেঞ্জ করতে গেছিলাম মানে একদিন বাদে এতটা কষ্ট হয়ে গেছে তো ওই দোকানে তেমন কোনো ভালো কালেকশন ছিল না যে মানে আমার পছন্দ মতো কারণ আমার পছন্দটা একটু অন্যরকম তো আমি একটা হট প্যান্ট নিয়েছিলাম মানে অ্যাশ কালার টাইপের মধ্যে বাট এটাও আমার টাইট হয়ে গেছে আমি পরেই দেখে এসেছি বাট টাইট টাইট লাগছিল তো ভাবলাম যে ঠিক আছে থাক চলো নিয়ে যাই না হলে আমি বোনদেরকে দিয়ে দেবো তার জন্য তো এই হট প্যান্টটা নিয়েছিলাম আর আমার একটু ওয়ান পিস আমার টপের দিকে ঝোঁক যাচ্ছিল না কারণ ঘরে অনেক টপ আছে তো আমার একটু ওয়ান পিস পরতে ইচ্ছা করছিলো তো ওয়ান পিস আমি তেমন ভালো পাইনি ওই দোকানে তো আমি আর কিনিনি আর এত টাকা শপিং হয়ে গেছে যে মানে লাস্টে মানে আমি বাইরে থেকে আর কিনতে পারিনি কারণ আমার ভীষণ অনেক টাকা শপিং হয়ে গেছে মানে কিছুদিন আগেই গেছিলাম দিদির বিয়ের পরেই গেলাম মানে এক মাস আগেই করেছিলাম মানে আবার এখন মানে ওই জন্য আমি আর কিছু আর কিনিনি তো এই যে টপটা নিয়েছিলাম চেঞ্জ করে এই টপটা এগুলো এখন অনেকটা উঠেছে তোমরা জানো আর একটা ড্রেস আমি আগের বার যে দেখেছিলাম তো আমার এবারও দেখি রয়েছে তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে নিচেরটা কালারটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে উপরের টপ বেশ সুন্দর কালকে আমার শ্যুট আছে শ্যুট আমি পরবো আর আমি ইনস্টাগ্রামে রিলস আপলোড করবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে রয় স্বর্ণালী 007 আর কিছুদিন বাদেই মানে ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো সারপ্রাইজ কাছাকাছি যাবো বেশি দূরে যাওয়া হবে না তো আর একটা দেখো এটা এটা কিন্তু খুব এটাকে দেখ ও এটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাহলে তো দেখিয়ে লাভ নেই এটা দেখিয়ে দিয়েছিলাম আর একটা রেড কালারের লং ড্রেস নিয়েছিলাম দেখো আমি যখন শপিং করে বেরিয়ে আসছিলাম তখন বাইরে এই রেড কালারের লং ড্রেসটা ছিল বেশ সুন্দর লং ড্রেসটা কালকে আমি শ্যুটে পরবো পরলে তোমরা অবশ্যই দেখতে পাবে মানে খুব সুন্দর এখানে বেশ স্টোনের কাজ করা আছে আর বেশ গলগলা আছে বেশ সুন্দর এটা আমি কালকে এই শ্যুটে পরবো আমি আর এই ওয়ান পিসটা নিয়েছিলাম আগের দিন যে দেখেছিলাম বাট নিইনি তো আগের দিন আর কিছু পাইনি বলে আমি নিয়ে এসেছি এই ওয়ান পিসটা
তো চলো তোমাদের চট্ট নতুন নতুন ড্রেসও শেয়ার করে দিলাম আর হচ্ছে আমার ইয়ারিংস কালেকশনও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, পয়লা বৈশাখের মেকআপ কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, মেকআপের ভিডিও আমি যেমনভাবে পেয়েছি তেমনভাবে। তো তোমরা প্লিজ দেখো মেকআপের ভিডিওটা কেমন লাগলো জানিও, লাগলো তোমাদের কোন কোন ইয়ারিংগুলো পছন্দ হয়েছে আমাকে জানিও, আর কোথা থেকে নিয়েছি আমি সেটাও বলে দেবো। তো চলো এখন আমাকে সবকিছু গোছাতে হবে। তো চলো এখনের মতন বাই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড হ্যাপি থাকো।